প্রতিদিনই নিত্য নতুন টিকিট এবং টোকেন জটিলতায় সৌদি প্রবাসীরা। ভিসা জটিলতা কাটিয়ে যে সকল প্রবাসী টিকিটের জন্য আসছেন তারা এখন টোকেন পাচ্ছে না, আর যারা টোকেন পেয়েছেন তারা টিকিট পেলেও ফ্লাইটের আগে ২৪ ঘন্টাও সময় থাকছে না। এতে করোনা টেস্টের রিপোর্ট পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের নতুন করে কোনো জটিলতায় পড়তে হচ্ছে না। গেল কয়েকদিনের মতোই সোমবারও সকাল থেকে সৌদি প্রবাসীরা টিকিট এবং টোকেনের জন্য রাজধানীর কাওরান বাজারে সৌদিয়া এয়ারলাইন্সের অফিসের সামনে জড়ো হয়েছেন। অপেক্ষমান প্রবাসীদের কারো ভিসার মেয়াদ শেষ, কারো টোকেন নেই, অথবা কেউ টোকেন নিয়ে অপেক্ষা করছেন টিকিটের। তবে রবিবারের তুলনায় এই জটলা ছিল অনেকটাই কম, একই সাথে সুশৃঙ্খল। বলতেছে যে এক সপ্তাহ আগে আপনাকে মেসেজ দেওয়া হবে, ওই মেসেজ অনুযায়ী আপনি আসবেন, আসার পরে আপনার টিকিট ওকে করে দেওয়া হবে, আপনি যাবেন। যারা এক মাস আছে বা এক মাসের উপর আছে এরা পরে ঢুকাবে, এরকম বলছে এখন। কারো কারো অভিযোগ, সৌদিয়া এয়ারলাইন্স যে ফ্লাইটের টিকিট দিচ্ছে তাতে ২৪ ঘন্টারও কম সময় হাতে থাকবে, এর মধ্যে করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যাবে কি না তা নিয়ে শঙ্কিত তারা। এতটুকু অল্প সময়ে যদি রিপোর্ট পাই তাহলে তো সমস্যা নেই, আর যদি না পাই তাইলে টিকিটও পাইলাম যেতেও পারলাম না, তখন কি হবে? আমাদের কারো দুই একদিন ফিজে দেন, অন্তত তিন চারটা দিন হাতে সময় দেবে। আমি কোথায় যাবো যে আমার ফ্লাইটটা চেঞ্জ হয়ে যান, করোনা টেস্ট না থাকে আমার ওখান থেকে ফেরত দিবে, তখন আমি কি করব? অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসেও ভোগান্তি ছিল তুলনামূলক কম। ভিসার মেয়াদের সঙ্গে সমন্বয় করেই টোকেন ও টিকিট দেয়া হচ্ছে। টোকেন দিছে আজ যাইতাম, যে টোকেন দিছে ও টোকেন লয়ে আইছি, দেখি কি হয়। সকাল ছটার দিকে আইছি, এখন ভিতরে ঢুকছি যে এখন টিকিট দিছে আমার। টিকিট সরবরাহের জায়গায় বিশৃঙ্খলা এড়াতে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।